জলপাইগুড়িতে অনুষ্ঠিত হলো সারা ভারত অগ্রগামী কিষাণ সভার দশম জেলা সম্মেলন। জলপাইগুড়িতে অনুষ্ঠিত হলো সারা ভারত অগ্রগামী কিষাণ সভার দশম জেলা সম্মেলন। সারা ভারত অগ্রগামী কিষাণ সভার দশম জেলা সম্মেলন অনুষ্ঠিত হলো জলপাইগুড়িতে। সোমবার জলপাইগুড়িতে অনুষ্ঠিত হলো এই সম্মেলন। এদিন জলপাইগুড়ি শহরের নেতাজি ফাউন্ডেশনের সভাকক্ষে অনুষ্ঠিত হলো এই সম্মেলন। এদিনের এই সম্মেলনে জেলার বিভিন্ন প্রান্ত থেকে প্রতিনিধিরা অংশ নেয়। আগামী 14 এবং 15 মে বীরভূম জেলার রামপুরহাটে অনুষ্ঠিত হতে চলেছে সংগঠনের রাজ্য সম্মেলন। জেলা সম্মেলন প্রসঙ্গে সারা ভারত অগ্রগামী কিষাণ সভার প্রবীণ নেতা গোবিন্দ রায় জানান, রাজ্য জুড়েই জেলা সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে, এরপর রামপুরহাটে অনুষ্ঠিত হবে রাজ্য সম্মেলন। সারা ভারত অগ্রগামী কিষাণ সভার রাজ্য জুড়ে জেলায় জেলায় জেলা সম্মেলন এই পর্ব চলছে। জলপাইগুড়ি জেলার দশম সম্মেলন আজকে অনুষ্ঠিত হচ্ছে। আগামী 14 এবং 15 মে রামপুরহাটে, বীরভূম জেলার রামপুরহাটে আমাদের সারা ভারত অগ্রগামী কিষাণ সভার রাজ্য সম্মেলন। সেই রাজ্য সম্মেলন উপলক্ষেই সর্বত্র আমাদের জেলা সম্মেলনের পর আমরা প্রচার করছি রাজ্য সম্মেলনকে সফল করবার জন্য। এবং পশ্চিমবাংলায় কৃষকদের আজকে যে ভয়াবহ পরিস্থিতি, যেভাবে জিনিসপত্রের দাম আকাশ ছোঁয়া, কেরোসিন তেল 85 টাকা ভাবাই যায় না, রান্নার গ্যাস 1000-এর উপরে চলে গেল, সর্ষের তেল থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্যবৃদ্ধিতে মানুষ দিশেহারা। এই জন্য অগ্রগামী কিষাণ সভার পক্ষ থেকে জেলায় জেলায় তীব্র আন্দোলন গড়ে তোলার ডাক দেওয়া হচ্ছে। রাজ্য সম্মেলনের পর এই প্রত্যক্ষ আন্দোলন শুরু হবে। বীরভূমের রামপুরহাটে এই সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে এই কারণে যে সেখানে দেউচা পাঁচামিতে হাজার হাজার মানুষকে উচ্ছেদ করে খোলামুখ কয়লা খনি করবার চেষ্টা হচ্ছে। সেখানে বকটুইয়ের ঘটনা ঘটেছে, নারকীয় হত্যাকাণ্ড। তাই রামপুরহাটে আমাদের 14 তারিখ প্রকাশ্য সমাবেশ, সারা পশ্চিমবঙ্গ থেকে সেখানে কৃষকরা সমবেত হবেন। আমরা পশ্চিমবঙ্গ জুড়ে এই আন্দোলনকে ছড়িয়ে দিতে চাই। সারা ভারত অগ্রগামী কিষাণ সভা কৃষকদের স্বার্থে অতীতেও লড়াই করেছে, আগামী দিনেও লড়াই করবে, সেই লড়াইয়ের বার্তা দিতেই আজকের এই সম্মেলন। কে কে উপস্থিত রয়েছে এখানে সম্মেলনে? উপস্থিত আছেন আমাদের রাজ্য কমিটির পক্ষে কমরেড কমল রায়, আমাদের উপস্থিত আছেন সন্তোষ সরকার, উপস্থিত আছেন আমাদের জেলা পার্টির সভাপতি শরদপ্রসাদ দাস এবং অন্যান্য নেতৃত্ব। আমি সারা ভারত অগ্রগামী কিষাণ সভার রাজ্য কনভেনার হিসেবে এই জেলায় থাকি, সেই জন্য জেলা সম্মেলনে আমি উপস্থিত হয়েছি। এখন এই পর্যন্ত, এই পরবর্তী সমস্ত খবরের জন্য অবশ্যই চোখ রাখুন খবরিয়া 24-এর পর্দায়। নমস্কার। নার্সিং ট্রেনিং এর বিশাল সুযোগ দিচ্ছে গৌতম কলেজ, রেকগনাইজড বাই কর্ণাটক নার্সিং কাউন্সিল এন্ড ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল। ঠিকানা মঞ্জুনাথ নগর, WOC রোড, বেঙ্গালোর 10। ট্রেনিং শেষে থাকছে 100% চাকরির সুযোগ। ভর্তি নেওয়া হবে BSc নার্সিং, যার শিক্ষাগত যোগ্যতা বিজ্ঞান বিভাগে 45% নাম্বার নিয়ে উচ্চ মাধ্যমিক বা সমতুল্য বিভাগে পাস। এছাড়াও থাকছে GNM নার্সিং, যার শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিকে যে কোনো বিষয়ে 40% নাম্বার নিয়ে পাস। ভর্তি চলছে প্যারামেডিকেল কোর্সেও, 3 বছরের কোর্স, যার শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাস। এখানে স্পোকেন ইংলিশেরও ফ্রি কোচিং দেওয়া হয়। পশ্চিমবঙ্গের অন্যতম প্রকল্প স্টুডেন্ট ক্রেডিট কার্ডের সুযোগ নিতে যাওয়া ছাত্রছাত্রীদের জন্য ঋণ মেলার চিঠিও দেওয়া হয় এই কলেজ থেকে। পাশাপাশি বাঙালি খাবার, বাংলায় যোগাযোগ রাখার মতো ম্যানেজার সহ সমস্ত রকম সুবিধা প্রদান করা হয়। অত্যন্ত স্বল্প মূল্যের প্যাকেজে ভর্তির ব্যবস্থা রয়েছে, তাই আর দেরি না করে এখনই ভর্তি হতে যোগাযোগ করুন 8904864131 অথবা 6263163783 অথবা 9734577162 এই নাম্বারগুলিতে।